আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি থিঙ্ক বিগ চ্যানেল থেকে বলছিলাম, মোহাম্মদ হারুনুর রশিদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমার কথাগুলো ভালো লাগলে প্লিজ লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। গতকাল ছিল বিশ্ব সহনশীলতা দিবস। এই লেখাটি লিখেছেন নাজর ই জিলানি, ওনার অনুমতি নিয়ে আমি লেখাটি পাঠ করছি। আগে বলেছিলাম যে বিশ্ব সহনশীলতা দিবস গেল গতকাল। মোহনচাঁদ করমচাঁদ গান্ধীর 125তম জন্মবার্ষিকীতে জাতিসংঘ এই দিনের প্রচলন করে। এই যে সহনশীলতা দিবসটি, মোহনচাঁদ করমচাঁদ গান্ধীর, মহাত্মা গান্ধীর 125তম জন্মজয়ন্তীতে জাতিসংঘে, ইউনাইটেড নেশনসে এই দিনটির প্রচলন করেন। টলারেন্স, এর আবেদনিক অর্থ সহনশীলতা। অপিনিয়ন অর বিহেভিয়ার দ্যাট ইউ মে নট অ্যাগ্রি উইথ অর পিপল হু আর নট লাইক ইউ। কোনো মতামত বা আচরণ যা কেউ মেনে নিতে পারে না, বা কোনো মানুষ যে তোমার আমার মতো না, সহ্য করা, ধৈর্য ধরা। এ মুহূর্তে দর্শক, পৃথিবীর এক অসহনীয় অসহিষ্ণুতা থরথর করে কাঁপছে। আমরা নিজেকে ছাড়া অন্য কাউকে সহ্য করতে পারি না, একেবারে মেনে নিতে পারি না। ব্যক্তি স্বার্থ, সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় তথা সমাজ সংসারের সর্বত্র বারুদের মতো বিস্ফোরণ মুখ অস্থির বিরাজমান অস্থিরতা বিরাজমান। আমাদের সমাজ সংসারে যে মূল্যবোধের চর্চা হতো, বড়দের কাছ থেকে ছোটরা যে আচরণ শিখত ও জীবন অবলম্বন করত, যেসব আচার আচরণগুলো আমরা শিখতাম ছোটকালে এবং আমরা আমাদের জীবনে অবলম্বন মনে করতাম, সেগুলো ধীরে ধীরে একেবারে অবলুপ্ত হয়ে যাচ্ছে। সুপ্রিয় দর্শক, ধনতান্ত্রিক সমাজ ব্যবস্থা ও ভোগবাদের কাছে আমরা একেবারে মাথা পেতে আনন্দের সাথে আন্দোলিত হয়েছি। আজ আমাদের পরবর্তী প্রজন্ম তার মূল্য দিচ্ছে, খেসারত দিচ্ছে। আমরা সবাই যেভাবে হোক আরো চাই এর কাছে। আমাদের সব শিক্ষা, নীতি, নৈতিকতা, মূল্যবোধ বিসর্জন দিয়ে বস্তুগত সম্পদ আর ধ্বংসের বীজ নিয়ে মহা উল্লাসে ঘরে ফিরছি আমরা। ধ্বংসের বীজ ছায়ার মতো নিঃশব্দে আমাদের পিছে পিছে আনন্দধামে প্রবেশ করে, কিন্তু যখন আমাদের চৈতন্য ফিরে, আমরা যখন বুঝি, রিয়েলাইজেশন করি, চৈতন্য ফিরে আসে, ততক্ষণে সর্বনাশ। যা হবার হয়ে গেছে, এভাবে চলছে দুষ্ট চক্রের চক্রবৃদ্ধি। সহনশীলতা মানুষের অধিকার ও স্বাধীনতার কথা বলে, আর আমরা নিজেকে ছাড়া কাউকে পাত্তা দিতে চাই না। এই দুষ্ট চক্র থেকে বের না হলে আমরাও মায়া বা ইনকা সভ্যতার মতো হয়ে যাব কিনা বলা ভীষণ দুষ্কর। পরিবার ও সমাজ সংগঠনে ধর্মের অবদান অশেষ, অপরিসীম। সহনশীলতা সম্পর্কে ইসলাম কি বলে তা আমরা একটু দেখি। সূরা ইউনুসের 99 আয়াতে আল্লাহ তাআলা বলেন, আর তোমরা পরওয়ারদিগার যদি চাইতেন, তবে পৃথিবীর বুকে যারা রয়েছে তাদের সবাইকে ঈমান নিয়ে আসত সমানভাবে, সমবেতভাবে। সৃষ্টিকর্তা যদি চাইতেন, তাহলে আমাদের সবাইকে একেবারে ইকুয়ালি ঈমান দিয়ে দিতেন। কিন্তু তিনি কি কিছু করেছেন, সেরকম করেছেন না? তুমি কি মানুষের উপর জবরদস্তি করবে ঈমান আনার জন্য? আমরা মানুষের উপর জবরদস্তি করতে পারবো না ঈমান আনার জন্য। কোরআনের কথা না জেনে অথবা ভুলে আমরা জবরদস্তি করতে শুরু করেছি। আমার পথ পছন্দ না হলে, আমার মতো আমাকে না মানলে আমরা কেউ সহ্য করতে পারি না। বিশ্ব সহনশীলতা দিবসে আমাদের চৈতন্যের প্রত্যাবর্তন হোক, আমরা ভিন্ন পথ ও মতকে সইতে শিখি, গুরুজনকে শ্রদ্ধা করি। আসুন আমরা সবাই মিলে ভালো থাকি, চারপাশকে ভালো রাখি, ধৈর্য ধরি, কারণ ধৈর্য
ধৈর্য না ধরলে আমও যাবে, ছালাও যাবে। সবাই ভালো থাকুন, যে যেখানে থাকুন ফুলের মতো থাকুন, বাগানেই থাকুন। প্লিজ সাবস্ক্রাইব করবেন, আমার কথাগুলো শুনবেন, শেয়ার করবেন অন্যের সাথে। আসসালামু আলাইকুম।